বন্ধুগণ, পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের আরও একটি নিয়োগ নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো। তো পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সেই নিয়োগ সংক্রান্ত যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশান কিন্তু জারি করা হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি। তো ভিডিওটির সঙ্গে প্রথম থেকে শেষ অবধি থাকবেন এবং সম্পূর্ণ বিস্তারিত বিষয়ে জেনে নেওয়ার চেষ্টা করবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে করছি একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করে নেবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিও আমরা শুরু করি। তো আপনারা কিন্তু ইতিমধ্যেই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি। তো আপনি যদি একজন ভারতীয় নাগরিক হয়ে থাকেন তবেই কিন্তু আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন, তবে এই পদগুলো কিন্তু অস্থায়ী, তবে পরবর্তীতে স্থায়ী করা হতে পারে। তো এখানে কিন্তু এটা বলা হয়েছে যে আপনি যদি বাংলা ভাষা লিখতে এবং পড়তে জানেন তবেই কিন্তু আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। তো আবেদন কিন্তু করতে হবে আপনাদের অনলাইনে। তো এখানে এই পদের যে বেতন, সেই বেতন কিন্তু থাকছে পে ব্যান্ড 4 অনুযায়ী 9000 টাকা থেকে 40500 টাকা, সঙ্গে গ্রেড পে 4700 টাকা। তো এর শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে? আপনাকে কিন্তু কোনো স্বীকৃত সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান মানে বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট কমপ্লিট করে থাকতে হবে, যার সঙ্গে আবশ্যিক বিষয় হিসেবে কিন্তু থাকতে হবে ফিজিক্স কিংবা টেকনোলজি অর কিংবা ইঞ্জিনিয়ারিং কিংবা স্বীকৃত ডিপ্লোমা যে কো ইঞ্জিনিয়ারিং সে সমস্ত কোর্স, তার সাথে 3 বছরের কাজের অভিজ্ঞতা সরকারি অফিস অথরিটির মাধ্যমে, এবং আপনার অবশ্যই কিন্তু বাংলা এবং নেপালি ভাষার স্পোকেন এবং মানে বলা এবং লিখতে জানতে হবে। তো এখানে যে আরও কিছু এর অ্যাজ বয়স কি চাওয়া হয়েছে, তো এর বয়সের হিসেব কিন্তু ধরা হচ্ছে সর্বোচ্চ বয়সের সময়সীমা 36 বছর পর্যন্ত আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো বয়সের যে হিসেব সেটা কিন্তু ধরা হবে 1/1/2019 তারিখের হিসেবে, এবং সংশ্লিষ্ট শ্রেণীর প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু বয়সের ছাড় পাচ্ছে, এবং এর আবেদন ফি কিন্তু থাকছে 160 টাকা কিন্তু আবেদন ফি থাকছে, এবং তার সঙ্গে কিন্তু 1% ট্যাক্স 1% চার্জ, যেখানে মিনিমাম 5 টাকা চার্জ অ্যাড হবে, তার সঙ্গে কিন্তু 18% জিএসটি কিন্তু অ্যাড হবে, এবং এক্সট্রা কিন্তু পেমেন্টের জন্য কিন্তু এক্সট্রা 5-5 টাকা আরও চার্জ করা হবে। তো আপনারা কিন্তু আপনাদের ফিগুলো দিতে পারবেন নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এই সমস্ত মাধ্যমে, এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছেন এবং যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছেন তাদের কিন্তু এক্সাম ফি মাত্র 20 টাকা, শুধুমাত্র সার্ভিস চার্জ যেটা 20 টাকা সেই সার্ভিস চার্জটা কিন্তু দিতে হচ্ছে। তো এর সম্বন্ধে যে ইনফরমেশানগুলো বলা হয়েছে সেগুলো কিন্তু আপনারা ইতিমধ্যেই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা ভিডিওটি পোজ করে এখান থেকে দেখে নিতে পারবেন, এই নোটিফিকেশানটি ডাউনলোড করে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। তো আপনাদের আমি জানিয়ে রাখবো যে এই পদে কিন্তু আপনাদের আবেদন করতে হবে অনলাইন মারফত, অনলাইন মারফতই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এই পদের জন্য যে আবেদন প্রক্রিয়া, সেই আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে 23 জুলাই 2019 তারিখ থেকে, এবং আবেদন প্রক্রিয়া কিন্তু চলবে 13 আগস্ট 2019 তারিখ পর্যন্ত, এবং 13 আগস্ট 2019 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা এর জন্য আবেদন ফি জমা করতে পারবেন। তো অফিসিয়াল ওয়েবসাইট দুটো ইতিমধ্যেই আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এছাড়াও ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনারা সেখানে ক্লিক করে আবেদন করতে পারবেন। তো আরেকটা জিনিস আপনাদের যেটা বলতে ভুলে গিয়েছিলাম যে এখানে যে পদে নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ লিগ্যাল মেট্রোলজি, এই পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুগণ, আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে এই পিডিএফের লিঙ্ক নিয়ে আপনারা ডাউনলোড করে আরও ভালোভাবে পড়ে নেবেন। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। তো আপনাদের কিন্তু এই নিউজটি আজকের ভিডিওতে দেওয়ার ছিল, ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য।